হ্যালো ফ্রেন্ডস, ভাইরাল নিউজে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা দেখব সাকিব শুভশ্রীর নবাব টেইলরের বাজিমাত। শিকারি ছবিতে সাকিবের লুক পছন্দ করেছিল দুই বাংলার ভক্তরা। এবার দর্শকদের সামনে দাঁড়ানো নবাব, মুখে খোঁচা খোঁচা দাড়ি, নবাবী গোঁফ, হাতে বালা, তীক্ষ্ণ চাহনি, এ যেন অন্য এক সাকিব। গত 25 মে ইউটিউবে প্রকাশিত হয়েছে নবাবের ট্রেইলার আর এই বাজিমাত। সাকিবের এই নতুন লুক লুফে নিয়েছে ভক্তরা। 2 দিনেই 3 লক্ষাধিকের দেখা দিয়েছে ট্রেইলারটি। 2 মিনিট 30 সেকেন্ডের ট্রেইলারে অ্যাকশনের পাশাপাশি সাকিবের সঙ্গে টলিউড নায়িকা শুভশ্রীর রোমাঞ্চ বেশ মন কেড়েছে দর্শকদের। নির্মাতারা ছবিটি নিয়ে বেশ আশাবাদী, নবাব নতুন ইতিহাস সৃষ্টি করবে বলে ধারণা তাদের। বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ও ভারতীয় প্রতিষ্ঠান এসকে মুভিজের যৌথ প্রযোজনায় ছবিটি নির্মিত হয়েছে। পুরোপুরি অ্যাকশন ঘরানার গল্প নিয়ে নির্মিত হয়েছে নবাব, যেখানে দেখা যাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়বেন সাকিব, থাকছে পরিবার ও রোমান্সের গল্প। ছবিটি পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জি। সিনেমাটিতে সাকিবের নায়িকা শুভশ্রী গাঙ্গুলি। ছবিতে আরও দেখা যাবে মেঘলা, অমিত হাসান, শিবাশানু, রেবেকা ও কলকাতার রাজতাপ দত্তকে। ছবির চিত্রনাট্য লিখেছেন বাংলাদেশের আবদুল্লাহ জহির বাবু ও কলকাতার পেলে ব্যানার্জি। আসন্ন ঈদে বাংলাদেশে মুক্তি পাবে নবাব, কলকাতায় মুক্তি পাবে জুলাইয়ে। আরও নতুন নতুন সংবাদে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন।